বর্ষা এস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি দু সালে যারা আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক আপনাদের কী কী যোগ্যতা লাগবে তা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা গুচ্ছ পদ্ধতি ভর্তির পরীক্ষায় বিশটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া সাত ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া সাড়ে ছয় এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ছয় ভর্তি পরীক্ষা মানবণ্টন বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ে বিশ নম্বর রসায়নে বিশ জীববিজ্ঞান গণিত এবং আইসিটি মিলে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে জীববিজ্ঞান আইসিটি ও গণিতের মধ্যে যে কোনো দুইটি বিষয়ে উত্তর দিতে হবে আর বাংলা ও ইংরেজি বিষয়ে দশ নম্বর করে মোট বিশ নম্বরের প্রশ্ন থাকবে বাণিজ্য বিভাগের জন্য অ্যাকাউন্টিংয়ে পঁচিশ নম্বর বিজনেস অর্গানাইজেশান ও ম্যানেজমেন্টে পঁচিশ আইসিটিতে পঁচিশ বাংলা ১৩ এবং ইংরেজি বিষয়ে বারো নম্বরে প্রশ্ন থাকবে আর মানবিক বিজ্ঞানে বাংলায় চল্লিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এবং আইসিটি বিষয়ে পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে এই ছিল আপনাদের ভর্তি পরীক্ষা মানবণ্টন সম্পর্কে এখন আমরা দেখব কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে বিশটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন্ন সংখ্যা হচ্ছে তেইশ হাজার একশো চারটি নিচে বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যা দেওয়া হল ইসলামী বিশ্ববিদ্যালয় দুই হাজার তিনশো পাঁচটি আসনের মধ্যে বিজ্ঞানে পাঁচশো পঞ্চাশটি মানবিকে এক হাজার চারশো একাত্তরটি এবং বাণিজ্যিক শাখায় চারশো পঞ্চাশটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার সাতশো তিনটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় এক হাজার দুইশো দশটি মানবিকে তিনশো দশটি এবং বাণিজ্যিক শাখায় তিরাশিটি খুলনা বিশ্ববিদ্যালয় এক হাজার দুইশো সতেরোটি আসনের মধ্যে বিজ্ঞানে ছয়শো পঁয়তাল্লিশটি মানবিকে চারশো পঁয়ত্রিশটি এবং বাণিজ্যিক শাখায় একানব্বইটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পাঁচটি আসনের মধ্যে বিজ্ঞানে এক হাজার তিনশো ষাটটি মানবিক তিনশো পঁয়ষট্টিটি এবং বাণিজ্যিক শাখায় দুইশো আশিটি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটশো পনেরোটি আসনের মধ্যে বিজ্ঞানে সাতশো তেত্রিশটি মানবিক আঠাশটি এবং বাণিজ্যিক শাখায় চুয়ান্নটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার দুইশো পঁচাশিটি আসনের মধ্যে বিজ্ঞানে নয়শো সত্তরটি মানবিকে একশো ছিয়াশিটি এবং বাণিজ্যিক শাখায় একশো উনত্রিশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার সাতশো আসনের মধ্যে বিজ্ঞানে এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি আটশো পঞ্চাশটি বাণিজ্যিক শাখায় পাঁচশো বিশটি এবং চারুকলা সবার জন্য একশো পঞ্চাশটি কমিল্লা বিশ্ববিদ্যালয় এক হাজার একশো আসনের মধ্যে বিজ্ঞান শাখায় পাঁচশো পনেরোটি মানবিকা দুইশো তেহাত্তরটি এবং বাণিজ্যিক শাখায় দুইশো বাউন্নটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এক হাজার ষাটটি আসনের মধ্যে বিজ্ঞানে দুইশো বাহাত্তরটি মানবিক পাঁচশো চল্লিশটি এবং বাণিজ্যিক শাখায় দুইশো আটচল্লিশটি আসন রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়শো দশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ছয়শো পঁচা পঁচাশিটি মানবিকা একশোটি এবং বাণিজ্যিক শাখায় একশো চল্লিশটি বেগম রকয়া বিশ্ববিদ্যালয় এক হাজার তিনশো পনেরোটি আসনের মধ্যে বিজ্ঞানে ছয়শো বিরানব্বইটি মানবিক শাখায় তিনশো আটানব্বই এবং বাণিজ্যিক শাখায় দুইশো একাশিটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নশো বিশটি আসনের মধ্যে বিজ্ঞানে ছয়শো পঞ্চাশটি মানবিক একশো পঁয়তাল্লিশটি এবং বাণিজ্যিক শাখায় দুই একশো পঁচিশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার আসনের মধ্যে এবার এক হাজার ছয়শো আসনে শিক্ষার্থী ভর্তি করবে পূর্বে হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান শাখায় এক হাজার চারশো ষাটটি মানবিক তিনশো পঁচাশিটি বাণিজ্যিক শাখায় তিনশো দশটি এবং সম্মিলিত সবার জন্য পাঁচশো নব্বইটি আসন রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এক হাজার চারশো চল্লিশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ছয়শো উনপঞ্চাশটি মানবিক শাখায় চারশো তেষট্টি এবং বাণিজ্যিক শাখায় তিনশো দুইটি আসন রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় পঁচাত্তরটি এবং বাণিজ্যিক শাখায় পঁচাত্তরটি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় একশো পঞ্চান্নটি আসনের মধ্যে মানবিকা একশো বিশটি এবং বাণিজ্যিক শাখায় পঁয়ত্রিশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একশোটি আসন রয়েছে এর মধ্যে সবগুলো বিজ্ঞান শাখ শাখার জন্য বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখাও নেই বাণিজ্যিক শাখায়ও আসন নেই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নব্বইটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় তিরিশটি মানবিক শাখায় তিরিশটি এবং সবার জন্য তিরিশটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় নব্বইটি মানবিক শাখায় তিরিশটি এবং বাণিজ্যিক শাখায় তিরিশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সাতশো তিরিশটি শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে ইচ্ছুক যারা এই বছর আপনারা অটো পাস করেছেন এটি হচ্ছে আপনাদের জন্য আপনারা বাছাই করে নেন আপনারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হইতে ইচ্ছুক সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন আজ এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি প্রত্যেককে ধন্যবাদ